সুপ্রভাত বন্ধুরা, আবার একটা নতুন সকালে তোমাদের আমার চ্যানেলে স্বাগত। আমার সকালবেলা উঠে চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, বাবু পড়তে চলে গেছে, এরপর চা খাওয়াও হয়ে গেছে কমপ্লিট। এরপর আমি সকালে টিফিনটা করব, তারপর দুপুরে রান্না করব, আনাজগুলো কুটি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো, তোমাদেরকে দেখাচ্ছি আজ কী আনাজ এনেছে আমাদের। বাজারে এসে গেছে আমাদের ঢ্যাঁড়স, সব ধোয়া হয়ে গেছে, কুমড়ো, এখানে ঢ্যাঁড়স আছে, পটল আছে, গাজর আছে, করলা আছে, আর দেখো শাক আর চিচিঙ্গে আছে। আমি আনাজগুলো কুটি, তারপর রান্না করার সময় তোমাদের সঙ্গে দেখা হবে। তোমাদের দেখাবো আমি কী কী রান্না করছি আজকে। শাকটা দেখো কেটে আমার ধোয়াও হয়ে গেছে, এবার রান্না করবো। আনাজ কোটা হয়ে গেছে, আজকে কুমড়ো আর আলু দিয়ে ভাজি করব টিফিনে, আর রুটি করব। আর এদিকে ওই পাশে দুটো কুমড়ো আছে, ওটা ভাত দিয়ে খাওয়ার জন্য। শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে আলুটা ভাজা চাপিয়ে দিয়েছি। এদিকে আমি আটাটা চালছি, আটাটা মাখব, তারপর রুটি করব। আটাটা মাখতে মাখতে তোমাদের দেখা হয়নি আলু ভাজা হয়ে যেতে, তারপর আলুটা তুলে আমি কুমড়োটাকে ভেজে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আর দেখো অল্প একটু চিনি দিয়েছি, এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আজকে সকালের আমার টিফিন দেখো রেডি। টিফিন খেয়ে দেখো আমি আলু ভাজা চাপিয়ে দিয়েছি, পাঁপড়টাও আমার ভাজা হয়ে গেছে। দেখো আমি শাকটা চাপিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে, আর কাঁচা লঙ্কাও দিয়েছি দুটো। নুন দেওয়া হয়ে গেছে, এবার শাকটা একটু ভেজে নেব ভালো করে। শাক রান্নাটা কমপ্লিট হওয়ার পর তোমাদের দেখাতে পারিনি আর কি। শাক হয়ে গেছে, এদিকে ডালটা সেদ্ধ চাপিয়েছি, এরপর কড়াটাও ধুয়ে ধুয়ে আলুর তরকারিটা চাপাবো। ডালটাও কমপ্লিট হয়ে গেছে, এটা বাবুর জন্য বাড়িতে তোলা আছে, সেটাই তোমাদের দেখাচ্ছি। প্রথমে কড়াতে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়েছি, তারপর একটু হলুদ ও আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, তারপর আলু আর চিচিঙ্গিটা দিয়েছি। ভাজাটা হতে হতে আমি এখানে বাটনাটা করে নিই পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে। আমি এই প্রথম নিরামিষ চিচিঙ্গে আলু দিয়ে পোস্ত করছি, জানি না কেমন খেতে হবে। এটা হালকা ভেজে নিয়ে দেখো জল ঢেলে আমি তারপর তরকারিটা কমপ্লিট করে নিয়েছি, একটু টমেটোও দিয়েছি এতে। এরপর খাওয়া দাওয়া করে তারপর আবার বিকালবেলা তোমাদের সঙ্গে কথা হবে। দেখো খাওয়া হয়ে গেছে, বাসন মাজা চলছে, বাসন মাজা কমপ্লিট, এগুলো ধুলেই হয়ে যাবে, এরপর ঘরটা মুছবো, দুপুরের কাজ শেষ হয়ে যাবে। আমাদের টিয়া পাখির পায়ে হাত দিলে দেখো কীরমভাবে চেঁচায়, বাবু ওর গায়ে হাত দিলেও কিছু করে না, আর অন্য কেউ হাত দিলেই ও চেঁচায়। গুড ইভিনিং বন্ধুরা, দেখো আমরা ছাদে চলে এসেছি, আর সূর্যটা অস্ত যাওয়ার সময় কী সুন্দর দেখতে লাগছে, ছবি না তুলে থাকতে পারলাম না, খুব সুন্দর দেখতে লাগছে। চা নিয়ে আমি ছাদে চলে এসেছি, আজ ছাদে দাঁড়িয়ে চা খাবো, বাবু ছাদে উঠতে বলে বাইরে করছে তাই। ইভিনিং বন্ধুরা, দেখো চা তোমাদের দেখালাম, ছাদে এসে চা খেলাম, এরপর ছাদেতে খানিকক্ষণ রয়েছি, ছাদেতে সূর্যের ছবিটাও তোমাদের দেখালাম, দেখতে খুব সুন্দর। এবার তোমাদেরকে একটু কুকুর পাড়টা দেখাই আমাদের। আর একটা জিনিসও তোমাদের দেখাচ্ছি, দেখো শুধু পাখিগুলো কী সুন্দর আকাশের কাছে উড়ছে। মিষ্টি আমি এবার সন্ধ্যেটা দিয়ে দিই তোমাদের, আজকে আমি আমাদের ঠাকুর ঘরটা দেখাচ্ছি। আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি, ধূপটাও দেখানো হয়ে গেছে, ঠাকুর খাচ্ছে, ততক্ষণে আমি জামা কাপড় শুকুতে দিলাম। আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, এরপর বাবুকে বাবু পড়তে বসবে, বাবুর কাছে আমি একটু বসবো, তারপর রুটিটা করে নেব, তরকারি করা আছে, আর যদি কিছু লাগে একটু বেগুন ভাজা করব। আজকে আমি নিরামিষ রান্না করে তোমাদের ব্লগে দেখালাম, আমাকে আমার বর দেখাতে বারণ করেছিল, বলেছিল যে নিরামিষ রান্না ব্লগে দেখালে কেউ দেখবে না, তাই আমি বললাম নিরামিষ রান্না কি কেউ খায় না কোনো দিনও, তাই তোমাদেরকে বলছি যদি তোমাদেরও মনে হয় যে নিরামিষ রান্না ব্লগে দেখাতে নেই, তাহলে তোমরাও একটু আমাকে কমেন্টে জানিও। এটা হলো আমার বাবুর আজকে সন্ধ্যাবেলার টিফিন, মুড়ি, ঝুড়ি ভাজা আর গাটিয়া।
আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক দিও, কমেন্ট করো।